আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাগ দেশবিcaller আল্লা আমার এই রবিয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো antide আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনের জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুম ওরাক প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি মেল পাঠিয়েছেন রিপন আলম লিখেছেন মাউসে ডান হাত রেখে কম্পিউটারে কাজ করছি এ অবস্থায় বাম হাত দিয়ে চা কফি খাওয়া যাবে না গুনা হবে বাম হাতে খাওয়ার কারণে বাম হাতে খাওয়া যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বাম হাতে পান করতে অথবা খেতে নিষেধ করেছেন এবং রসুল্লাহাম কথা বলেছেন যে ইন্ডামাইয়া খুলির শ্যতানও বেশি ম্যালে যে শয়তান মূলত বাম হাতে খায় এবং বাম হাতে পান করে সুতরাং এটা ওই ইসলামী শরীরতে অত্যন্ত কঠিন একটি নিষিদ্ধ বিষয় ডান হাতে আপনি মাউজে কাজ করছেন আবার যখন আপনি পান করবেন তখন আপনি ডান হাত ব্যবহার করবেন ডান হাত দিয়ে পান করবেন এটা খুব সহজ বিষয় মানে খাবারের জন্য অথবা পান করার জন্য প্রয়োজন একটু সময় নিয়ে কাজ স্টপ করে করতে পারে হ্যাঁ বাম হাত করা যেতে পারে কিছুক্ষণ বিষয় মানে পান পানীয় এটি মানে যদি ডান হাত দিয়ে খান এরপরে আর কাজ করেন অসুবিধা নেই তবে দুটো কাজকে একসাথে করতে হবে এটাও বাধ্যতামূলক নয় মানে অল্প সময়ের জন্য কিছুক্ষণ পান করলেন এরপরে আবার তারপরে কাজ করলেন এটাও করা যেতে পারে কিন্তু মানে এটা এমন কোনো ওজোর নয় মানে ইসলামী শরিয়াতে এমন কোনো ওজন নয় যে ওজোরের কারণে ইসলামী শরিয়া মানে বাম হাত ব্যবহার করাকে বৈধ মনে করে সুতরাং যেহেতু এটি হারাম বা নিষিদ্ধ বিষয় সুতরাং বাম হাতে পান অথবা খাওয়া একেবারেই জাইজ নেই উচিত নয় আর এক্ষেত্রে আপনার যারা কম্পিউটার বিশেষজ্ঞ তারা তো বলে থাকেন আপনি কন্টিনিউয়াস অনেকক্ষণ ধরে ঘন্টা পর ঘন্টা কম্পিউটারে কাজ করবেন না আপনার সীমিত সময় পরে উঠবেন যখন আপনি একটু রিল্যাক্স করবেন

মোরগ মুরগি জবাই কি শুধু পুরুষদেরই করতে হয় মেয়েরা করতে পারে না আমি বাজার থেকে মোরগ কিনে বউকে জবাই করে রান্না করতে বলি বউ বলেন এটা পুরুষদের কাজ এ ব্যাপারে ইসলাম কি বলে পুরুষদের কাজ বলতে মানে স্বাভাবিকভাবেই জব করার কাজটি মানে অনেক ক্ষেত্রে মহিলারা করে না এই জন্য হয়তো পুরুষদের কাজ বলেছেন কিন্তু মহিলাদের জন্য জবে করা যায় যেমনিভাবে পুরুষের জন্য জবে করা যায় মানে স্বভাবত আমাদের দেশে দেখা যায় যে মুরগি গরু ছাগল ইত্যাদি জবে করে থাকে পুরুষ লোকেরা আর জবের সাথে আসলে একটা বিষয় জড়িত আছে সেটা হচ্ছে অনেকের ভীতিও জড়িত আছে অনেকে রক্ত দেখলে ভয় পেয়ে যায় অনেকে জবে করতে গেলে বা জবে করার সময় ভয় পায় মানে জবে ক্ষেত্রেও দেখা হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে হ্যাঁ বিশেষ করে যারা দুর্বল চিত্তের অধিকারী তাদের অন্তর মধ্যে মোটামুটি একটু ভয় বেশি কাজ করে তো এই সমস্ত লোকেরা ভয় পেয়ে যাওয়ার কারণ হতে পারে মানে সেক্ষেত্রে যদি কেউ ভয় পায় তাহলে তিনি যদি জবে না করেন এতে কোনো অসুবিধা নেই তবে ইসলামী শরিয়ার বিধান হচ্ছে নারী বিশেষে সকলের জন্য পশু জবে করা যায় এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো মানে মানা বাধা নেই জি প্রিয় দর্শক আমরা জানলাম প্রয়োজন বোধে নারীরাও মুরগি বা মোরগ জবাই করতে পারবেন আরও একটি ইমেইল পাঠিয়েছেন কুমিল্লা থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন লিখেছেন একটা বিষয় জানা খুবই জরুরি তাই লিখলাম আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলমিন সকল মুসলমানকে কোরবানির কথা বলেছেন তোমরা সর্বোত্তম প্রাণীকে আল্লাহ রাব্বুল আলমিনের কোরবানির হুকুম দিয়েছেন যেন তোমরা মোতাকি হও কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যে পশু কোরবানি করি সেগুলোকে আগের থেকে অঙ্গহানি করে দেয় যেমন ছাগলকে গরুকে বলদ বানিয়ে কোরবানির জন্য তৈরি করে রাখে এবং নানা ধরনের মেডিসিন দিয়ে গরু মোটা তাজা করে রাখে একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সময়ের পার হয়ে গেলে গরুটি মারা যেতে পারে এসব ধরনের পশু কোরবানি করা কি জায়জ হবে না খাসি এবং বরত মানে এটা অঙ্গহানি নয় বরং এটা মানে পশুর ক্ষেত্রে এটা একটা মানে উত্তম কাজ এতে পশুর মানে বৃদ্ধি হয় অনেক বেশি হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট হয় এবং মানে পশুর মূল্য বৃদ্ধি পায় এটা তো বিজ্ঞানসম্মত পশুর মূল্য পায় সুতরাং এটা একেবারে বৈধ আর এটা দিয়ে কোরবানি করা যায় হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটা কোনো অঙ্গহানের বিষয় নয় বৈধ বিষয় আরেকটি বিষয় অঙ্গহানি বলতে বোঝায় মানে যেমন পা ভেঙে ফেলা হাত কেটে ফেলা অথবা কান কেটে ফেলা এগুলো অঙ্গ যেগুলো এটা এটা একটা মানে ইয়ে বিষয় এটাকে কি বলা হয় এটাকে এটা হলো মানে প্রয়োজনীয় একটি বিষয় যার মাধ্যমে পশুর মূল্যমান বৃদ্ধি পায় এবং পশুরिष्ट পুষ্ট হয় শক্তিশালী হয় জি আমরা এই প্রথম বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো পরিষ্কার হলো মানে আইআরটি বিষয় এখানে যোগ করেছেন যে মেডিসিন দিয়ে গরু মোটা তাজা করা হয় উনি এখানে এখানে বললেন একটা নির্দিষ্ট সময়ের পরে গরুটি মারাও যেতে পারে এমন ধরনের পশু মানে করা কি যায় এটা মানে বসু তো নির্দিষ্ট সময় বসু তো এর আগেও মারা যেতে পারে এমনিও মারা যেতে পারে ওরই তো মারা যেতে পারে ঠিক না মৃত্যু তো আল্লাহ তালার কাছে একটা অবদারিত বিষয় সুতরাং এই প্রশ্ন মানে একেবারে ভিত্তি ওই যে ইঞ্জেকশন দিয়ে এটা আমরা আমাদের গণমাধ্যমে দেখেছি যে অনেক মন্ডল লোক ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে গরু মোটা তাজা করে সেটা শাস্ত্রসম্মত চিরা তার কাছি নাজায়েজ হতে পারে কিন্তু এর জন্য কুরবানি বৈধ হবে না অথবা এর জন্য কথা বলার সুযোগ নেই আন্দাজের উপর অনুমান করে যে কয়েকদিন পর পশু মারা যেতে পারে তারা এমন দেয় যে প্রাসঙ্গিক মানে ইনজেকশনটাকে এমন দেয় যে মানে ইনজেকশনের এই মেয়াদ মানে করেন 50 দিন এর পরে মারা যাবে এরকম ঘটনা এরকম কখন কোন কোন পদ্ধতিতে টেস্ট তো মূল বিষয়টা হলো ক্ষতিকারক ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে যে মোটরাজা করা হয় এটা তো যারা পশুবিজ্ঞানী তারা এটাকে না বলেন এটা তো কাজ সাথে আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরো একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইফতিকার হোসেন ঢাকা থেকে লিখেছেন আমার দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন বিবাহ নিয়ে বিবাহ করা একটি ইবাদত এবং সব নবীদের সুন্দা আপনি কি আমাকে এমন বই সাজেস্ট করতে পারবেন যার ভেতরে বিবাহের আগে আমাদের কি রকম প্রস্তুতি নেওয়া উচিত কেমন অভ্যেস গড়ে তোলা উচিত এবং বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত করলে তাতে আল্লাহ বারাকা দেবেন এবং নবী সাল্লাহ এবসালম তো আমাদের রোল মডেল তিনি কিভাবে অতিবাহিত করেছেন স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন বিবাহ সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দাম্পত্য জীবনের সাফল্য এবং সুখ এই দুটি বিষয় মূলত বিবাহের এই যে জ্ঞান এবং এই দিক নির্দেশনা এবং আদাব যে শিষ্টাচার আছে এগুলোর সাথে জড়িত এই সমস্ত বিষয়গুলো অনেকের জ্ঞান না থাকার কারণে পরবর্তী সময়ে দেখা যায় যে তাদের আচরণগত প্রবলেম এবং খুব অল্প সময়ের মধ্যে খুব জাঁকঝমকপূর্ণ বিয়েও শেষ পর্যন্ত ডিভোর্সে চলে যায় তাই এই বিষয়গুলো জানা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বাকি এ বিষয়ে তো অনেক বই রয়েছে শেখ মুহাম্মদ নাসরুদ্দিন আলবালি রাহিমা আল্লাহ আলা তার একটি কিতাব রয়েছে আয়দাব জুফেফ আয়দাব জুফেফ এটাও পড়তে পারেন এটা অনুদিত হয়েছে আরেকটি কিতাব রয়েছে শেখ আব্দুল হামিদ আল ফাইজি লেখা সমস্ত বিবাহ ও বিবাহের বিধান এ ধরনের বিষয় নিয়ে আরেকটি বই আছে নিকাহ বা বিবাহ নামে এটি ডক্টর আব্দুল আজিজের লেখা এই বইগুলো বাংলায় পাওয়া যায় এছাড়াও আমার মনে হয় মার্কেটে আরও ইদানিং কারণ নিত্য নতুন অনেক বই প্রকাশিত হচ্ছে এবং এখন তো বইয়ের মানে যেহেতু কী কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে যেটা হলো অধিক পরিমাণে এলম সম্প্রসারিত হবে বই প্রকাশিত হবে মানুষ বই মানে বই এখন এমন যে প্রত্যেক বিষয়ে খুব সুলভ প্রত্যেক প্রত্যেক বিষয়ে যদি আপনি চান দুশো বই কালেক্ট করবেন দুশো বই পেয়ে যাবেন তালাশ করলে মানে হয়তো আপনাকে বিভিন্ন লাইব্রেরিতে যেতে হবে বিভিন্ন সময় দিতে হবে সুতরাং বই অ্যাভেলেবল কিন্তু মানে আপনাকে এখানে সঠিক কোনটি সেটাই জানা হচ্ছে আপনার জন্য দুর্লভ বিষয় কঠিন বিষয় সেক্ষেত্রে আপনি মানে পড়বেন আপনি গ্রন্থের নাম হ্যাঁ বলছি পড়বেন পরে যদি কোনো বিষয়ে আপনার কনফিউশান থাকে কোনো বিষয়ে যদি আপনার মনে হয় যে এখানে এরা কি প্রশ্নবিদ্ধ কি না অথবা এই বিষয়ে যথাযথ জ্ঞানের অস্পষ্টতা আছে তাহলে সেক্ষেত্রে যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে সেটা ক্লারিফাই করে নিতে পারেন আলোচনা করে নিতে পারেন এটা হচ্ছে মূল কথা আপনার দ্বিতীয় প্রশ্নটি হলো একজন মুসলিমের ইন্তিকালের পরে তার দাফন পর্যন্ত শূন্য অনুযায়ী করণীয় কী কী কাজ আছে এবং দাফনের পরে কি কি করা উচিত এখন আমাদের সমাজে এমন অনেক বিদাত মিশ্রিত আছে এসব কাজের সাথে যা আমাদের পক্ষে ফিল্টার আউট করা সম্ভব না তাই আমি জানতে চাচ্ছি দাফনের আগে দাফনের সময় এবং দাফনের পরে সুন্নতি কাজ কি কি আছে যা মোহানব্বিশাল্লাহ আলি ওয়াসাল্লাম করে গেছেন বা বলে গেছেন আমি শুধু শূন্য জানতে চাচ্ছি জায়জ কাজ নয় আশা করি আমার প্রশ্নের জবাব পাবো হ্যাঁ জবাব একটাই তিনি কিতাব জেনে শেখ মুহম্মদ আসিল্লা রহমতুল্লাহ এই বইটি দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন জি

এটা একটা দীর্ঘ আলোচ্য বিষয় নাসর উদ্দিন গ্রন্থের কথা বলছেন এটা করতে পারেন আর সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করবেন এই সমস্ত প্রশ্ন হচ্ছে যে আপনি একজন লোক মৃত্যুর পর থেকে আরম্ভ করে তার পর্যন্ত সময় কি করতে হবে এগুলো সম্পর্কে বলুন মানে এটা আগে দাফনের সময় দাফনের পরে গ্রন্থের বিষয় এই প্রশ্ন তো প্রোগ্রাম এটা সম্ভব নয় জি আসুন আমরা গ্রন্থের সাহায্য নিই আর এখানে সুনির্দিষ্ট প্রশ্ন করি স্বল্প সময়ের প্রশ্ন আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাতিমা ফারুক ঢাকা থেকে আমাদের জন্য দোয়া করেছেন বলেছেন আল্লাহ যেন আমাদের সুস্বাস্থ্য নেখায় দান করুন আরও অনেক দিন এভাবে হকের ওপর থেকে দিনের খ্যাত করার তৌফিক যেন আল্লাহ আমাদের দেন আপনার এই চমৎকার দোয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরাও আপনার এবং আপনার পরিবারের সদস্যদের সুন্দর এবং সফল জীবনের জন্য দোয়া করছি আপনার প্রশ্নে যাই আপনি লিখেছেন মাগরিমের ওয়াক্তে চলন্ত বাসে থাকার কারণে নিয়োগ করলাম যে বাসায় গিয়ে যদি দেখি এশার ওয়াক্ত হয়ে গেছে তাহলে এশার সাথে জমা করে মাগরিবের নামাজ পড়ে নিব কিন্তু বাসায় পৌঁছানোর পর আমার হায়েজ শুরু হয় মাগরিবের ওয়াক ততক্ষণে শেষ হয়ে গেছে কিন্তু এই নামাজ তো আমার উপর ফরজ ছিল এমত অবস্থায় নির্দিষ্ট সময় পর যখন হায়েজ বন্ধ হয় যাবে তখন কি এই নামাজ কাজা করব নাকি এই নামাজ আর পড়তে হবে না হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে মাগরিবের সরাত আপনার ডিলে করার কারণে সলাাত রক্ত চলে গিয়েছে এবং আপনি আর সরাত আদায় করতে পারেনি প্রচুরের কারণে এই অবস্থায় আপনি এই সরাত মানে আপনি যখন পবিত্র হবেন তখন আপনি সরাত আদায় করতে পারেন এই সরাত আদায় করতে পারেন যেহেতু আপনার টাইমই পাননি সুতরাং যখন আপনার এই পবিত্রতা আসবে তখন আপনি মাগরিবেদ সলাদ আদায় করতে পারেন তবে এই মাছ আলাগুলো সুনির্দিষ্টভাবে আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন মানে এগুলো অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে কেন কারণ অনেকগুলো কারণ আছে কখন তিনি পবিত্র হয়েছেন আমি সচরাচর হায়াত যেদিন বন্ধ হয় সেদিনই যে ওয়াক থেকে পবিত্র হয়ে নামাজ পড়া শুরু করি তার এক ওয়াক আগের নামাজও পড়ে নেই যেমন আসরের ওয়াক পবিত্র হলে জোহরও পড়ে নেই আবার মাগ্রীবের ওয়াক পবিত্র হলে আসর উপরে নেই আমি এটা মূলত করে থাকি সন্দেহের বসে কারণ আমার সন্দেহ থেকে যায় যে আমার হায়সকে আসলে আসরের বাক্তি বন্ধ হয়েছিল না মা গ্রীবের হয়তো আগেই বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি এই সন্দেহ থেকে এমনটা করে থাকি আমি বুঝতে পারি যে এমনটা করা উচিত নয় কিন্তু তবু এই সন্দেহ থেকে বের হতে পারি না আমার ভয় হয় না জানি একবার নামাজ ছুটে গেলে অবহেলার কারণে এতে কি আমার গুণ হবে না আপনার যে সন্দেহ রয়েছে সন্দেহের কোনো অবকাশ ইসলামে নেই তাহলে এক ওয়াক্ত কোনো দুই ওয়াক্ত সন্দেহ করি পড়তে পারেন ঠিক না শুধু মানে মা গরিব পড়বেন কেন আসরও পড়েন এর বিধান ইসলামের শরীরতে নেই আপনি এই কাজটি ভুল এটি শুদ্ধ নয় সঠিক নয় আপনি যে ওয়াক্তে আপনার তাহারাত হাসিল হয়েছে সে ওয়াক্তের সালাত আপনি আদায় করবেন তবে তবে আছে সেটা হলো যখন ওয়াক্তুল মুস্তারাকের মধ্যে আপনি আসবেন ওয়াক্তুল মুস্তারাক হচ্ছে ওই ওয়াক্ত সলাতের ওয় ওই ওয়াক্ত আমি বুঝতে পারবো আমি জানি না মানে সাধারণ পাবলিকের জন্য মানে গ্যাংশাল মানে মুস্তারাক হচ্ছে ওই ওয়াক্তের মধ্যে দুই সলাত একসাথে একত্রিত করা যায় এই ওয়াক্তের মধ্যে যদি আপনার তাহারাত হাসিল হয় তাহলে আপনি ওই ওয়াক্তের মধ্যে যখন আপনি ওয়াক্তের শেষের দিকে আপনি আপনার তাহারাত হাসিল হবে তখন আপনি জোহর এবং আসর একসাথে পড়তে হবে জোহর এবং আসর একসাথে পড়তে পারবেন আর যদি সেটা মাগরীবের সময় হয় তাহলে তো মাগরীব আপনি পড়বেন শুধু মাগরীব পড়বেন কিন্তু যদি এশার সময় হয় তাহলে মাগরীব এবং এশা আপনি একসাথে আদায় করবেন তাহলে বোঝা গেল ওয়াক্তুল মুস্তারাকের শেষে যদি কেউ তহারাত হাসিল করে থাকে তাহলে তিনি ওই ওয়াক্তের আগের যে সলাত রয়েছে সে সলাদকে এর সাথে যুক্ত করে তিনি একসাথে আদায় করবেন যেমন এশার সলাথ যদি আপনি কে হন তহারাত হাসিল হয় তাহলে মাগরীব এবং এশা একসাথে আদায় করবেন যেমনিভাবে আপনি যদি আসরের ছড়াতে আপনার তহারাত হাসিল হয় পবিত্রতা হাসিল হয় তাহলে আপনি জোহর এবং আসর একসাথে আদায় করবেন ফজরের ক্ষেত্রে অক্তুল মোস্তারাক নেই এটা কি বুঝতে পারলাম জি আল্লাহ আমাদের সহায় হন বোঝার ক্ষেত্রে প্রিয় দর্শক আরও একটি চিঠি পাঠিয়েছেন খালেদ মাহমুদ গুলশান দুই ঢাকা থেকে লিখেছেন হারামখোর দুর্নীতিবাজেরা মোটা অঙ্কের হালাল টাকা মসজিদে দান করে ইমাম হাতিফগণকে নিয়ন্ত্রণে রেখেছেন ইমামগণ হক কথা বললে দুর্নীতিবাজরা ইমামের চাকরি নষ্ট করে দেন এর সমাধান কি এর সমাধান হচ্ছে ভালো লোক যারা আছে যারা হালাল খোর আছে হালাম খোর নয় যারা নীতিবান আছে তারাই মসজিদ কমিটিতে দায়িত্ব পালন করতে হবে সক্রিয় হতে হবে হ্যাঁ শুধু হবে তো দূর থেকে দু দেখতেছেন তারা মসজিদ কমিটির সভাপতি আপনি কি করেন আপনি কি করেন হ্যাঁ ভালো লোকরা কোথায় মসজিদ কমিটির মধ্যে হারামখোর করতে থেকে এসেছে খোররা কোথায় মসজিদে তো হালাল খোররাই আসার কথা ছিল সুতরাং মসজিদ কমিটি অবশ্যই ওই সমস্ত লোকদেরকে দিয়ে তৈরি করতে হবে যাদের ব্যাপারে ইসলাম সমর্থন করে এবং যাদের বৈশিষ্ট্য হবে তারা হালাল খোর হবে দুর্নীতিবাজ হবে না এবং ন্যায়পরায়ণ হবে আল্লাহ এবং তারা আসলে ভালোবাসা যাদের অন্তর্মন্ত থাকবে নিয়মিত বসপাক্ত সলা জামাতে আদায় করবে এবং আল্লাহ এবং তারা সুরের সন্তুষ্টির জন্য মসজিদের কাজ করবে যারা মসজিদের মসজিদের মানে মর্যাদার জন্য নয় নয় সামাজিক সুতরাং এই সমস্ত লোকেরা মসজিদ কমিটিতে আসলেই এর সমাধান হয়ে যাবে এছাড়া আর সমাধান করার কোনো পদ্ধতি নেই কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্যে বিশাল ভুল আছে সেটা বলে হচ্ছে হারাম হারামকোর টাকা দিয়ে মসজিদে ইমাম সাহেবদেরকে তাদের অধীনস্থ করে রেখেছে এই কথার কতটুকু ভিত্তি আছে অত কতটুকু বৈধতা অথবা কতটুকু এই কথা বিশুদ্ধ আমার জানা নেই আমার মনে হয় এটাও একটা ভুল ধারণা আপনার সাধারণ কথা আপনি যেভাবে সুস্পষ্ট শব্দ প্রয়োগে চিহ্নিত করেছেন এই তো খুব গভীর গবেষণার প্রয়োজন গবেষণা ছাড়া যদি গবেষণা হয়েছে কিনা মসজিদ বলে দেয় সেটা ধারণা ভিত্তিক কথা হবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে যে নয় তা নয় কিন্তু এভাবে ঢালাওভাবে মন্তব্য করার জন্য যে গবেষণার প্রয়োজন ছিল সেটা তো বোধ আমরা করতে পারি না এটা এই বক্তব্য মানে যেভাবে দিয়েছেন সেভাবে আমি মনে করি যে সঠিক এটা কোনো ক্ষেত্রে হতে পারে দু একজনের বিষয় নিয়ে মানে সমস্ত লোকদেরকে একসাথে একই হুকুম আমাদের সমাজের সাধারণ চিত্র এটা সঠিক নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আর একটি ইমেইল পাঠিয়েছেন জাকির হোসেন ব্লক সি আলমাটিয়া ঢাকা থেকে লিখেছেন পঁচিশ এগারো দু হাজার বাইশ জুমার দিনে ঢাকার একটি ভিআইপি এলাকায় একটি মসজিদে অভিজ্ঞ ক্ষতি বলছিলেন কেউ অন্তর থেকে শুধুমাত্র একবার কালেমা পড়ল একটি ভালো কাজও করল না কালেমা পড়ার পরে শুধু বড় বড় গুনাহের কাজে জড়িত থাকল সে যদি শেরকের গুনাহ না করে মারা যায় তবে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে কারণ কালেমার ওজন অনেক ভারী এই কথাগুলো বিভিন্ন মসজিদ ও ওয়াজ মাহফিলে বলা হয় হুজুর এই কথা শোনার পর মানুষের পাপ কাজ করা সাহস বেড়ে যায় এবং ভালো কাজ করার আগ্রহ হারিয়ে যায় একবার কালেমো উচ্চারণ করে লক্ষ লক্ষ মানুষ চুরিয়ে ডাকাতি ছিনতাই খুন হত্যা ধর্ষণ জুলুম শোষণ করছে অনেক আলেম উন্মাগন মসজিদ মাদ্রাসা চাঁদা সংগ্রহের জন্য পানির দরে জান্নাত বিক্রয় করছে কোরআন হাদেশে যাই থাকুক না কেন মানুষকে পাপের প্রতি উৎসাহিত করে কোনো বক্তব্য বলা যাবে না কেউ যদি বলে এটা হবে অপব্যাখ্যা কারণ কোরআন পৃথিবীতে এসছে মানুষকে পাপের প্রতি ভয় দেখানোর জন্য আপনি এরপর প্রশ্ন করেছেন হুজুর উক্ত বক্তব্যের ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানাবেন আমি একটাই কথা বলবো এই ভাইকে যিনি প্রশ্ন করেছেন যিনি প্রশ্ন করেছেন তাকে এই কথা বলবো যে কোনো আলেম যদি কোরআন হাদিসে বক্তব্য দেন সে বক্তব্যে যদি ইসলাম কোনো বিষয়ে ছাড় দেয় তাহলে এর অর্থ এই নয় যে তাকে পাপের জন্য উৎসাহিত করা হচ্ছে প্রশ্নই আসেন আল্লাহ আবুল আলমিন যে গায় জায়গায় ক্ষমার কথা বলেছেন কোরআনে স্পষ্ট করে বলছে ইন্ আল্লাহনুবাই জামিয়া কলিয়া ইবাদিয়ালিনা আশরাফুল্লাহ ইন আল্লাহ এ আপনি বলে দিন আশরাফ ও আর আনফুসি হিম হে আমার বান্দা গুণ আল্ লাজি রা আনফুসিহিম আশরাফ নিজেদের উপর নিজেরা পাচারের মাধ্যমে গুনার মাধ্যমে সীমা করেছে লা তাকনাতু না তু তোমরা আল্লাহ রহমত থেকে নির্ধার হই ওর ইন দা লা হায়া ফেরোদ্দুনু আল্লাহ তালা সমস্ত গুনাকে ক্ষমা করবে সুতরাং আপনি থেকে এসে আল্লাহর ওপর মাতাবুরি করতেছেন এই ধরনের প্রশ্ন উত্থাপন করছেন যদি আল্লাহ সুমাহতাল্লাহ কোথাও ক্ষমার কথা বলেন ক্ষমার কথা বলা যায় শুধু ভয় দেখাবেন কিন্তু আশা দেখাবেন না এটা ইসলামী শরীরের বিধান নয় আল্লাহ সুমাহতাল্লাহ বার বার কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে গাফুর রাহিম গাফুর রাহিম কথাটা বলেছেন কেন বলেছেন যেহেতু আল্লাহ সুমাহতোলা চান যে বান্ধাতে ক্ষমা করার জন্য সুতরাং আপনার এই বক্তব্য মোটেও শুদ্ধ নয় যে কোনো আলেম যখন মাঘফুরাতের কথা বলবেন কোনো আরেম যখন ক্ষমার কথা বলবেন অথবা কোনো আম যখন ইসলামের যে সমস্ত বিষয় ইসলাম মানুষদেরকে উদারভাবে বলেছেন সেই বিষয়গুলো সম্পর্কে বলবেন এটার অর্থ হচ্ছে এই যে মানুষদেরকে গুনাহ করার জন্য অপরাধ করার জন্য বা পাচারে লিপ্ত হওয়ার জন্য উৎসাহিত করা মানুষকে আশাবাদী করা একেবারেই ভুল সুতরাং আপনার এই বক্তব্য ভুলছে কোনো সন্দেহ নেই তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক শেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি এবং যার আলোকে আমরা আলোক বার্তাও পেয়েছি ইসলাম শুধু ভয় বা ভীতির কথাই বলে না আশাবাদের কথাও বলে মানব চরিত্র মানব জীবনের সীমাবদ্ধতা এগুলো তো আল্লাহ সামনে রেখেছেন তা ইসলামে ভয়ের কথা আছে আশাবাদের কথা আছে মূল কথা হল যেন আমরা বান্ধা হই আল্লাহর বিধান মেনে যেন আমরা জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে কার্য সম্পাদন করি আসুন আমরা বন্ধ হওয়ার চেষ্টা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসায় টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রব আমার সব